জিতদা যেরকম টলিউডের কিং, দেবদাও কিন্তু কোনো অংশে কম নয়। সো হ্যালো গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু এখন জিতদাকে ছেড়ে চলে এসেছি দেবদার কাছে এবং দেবদাকে নিয়ে কথা বলবো এবং দেবদার কমান্ডো মুভিকে নিয়ে কথা বলবো। তো তোমাদের কিন্তু অনেকেই মনে প্রশ্ন ছিল যে এবং বলছিলে যে দেবদার কি কমান্ডো মুভি আর আসবে না, সেটা কি পোস্টপন্ড হয়েছে, সেটা কি আর শুটিং ব্যাপারে কিছু জানাচ্ছে না দেবদা, এই ব্যাপারে কোনো কথা বলছে না, এরকম নানা প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরছিল। সো ফাইনালি কিন্তু জানা গেল যে দেবদার কমান্ডো মুভি কিন্তু পোস্টপন্ড হয়নি, দেবদার কমান্ডো কিন্তু আসছে। রিসেন্টলি জাহারা মিতুর একটা ইন্টারভিউ থেকে এটা জানতে পারা গেছে, জাহারা মিতু অর্থাৎ কমান্ডাতে দেবদার অপোজিটে যে কাজ করছে সেই হচ্ছে জাহারা মিতু। সে একটা রিসেন্টলি ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেবদার কমান্ডো মুভি কবে আসছে, তো তিনি কিন্তু সেখানে বলেছেন যে বাংলা চলচ্চিত্রে যারা জনপ্রিয় অভিনেতা যেমন দেবদা, জিতদা, এনারা কিন্তু এক দেড় বছরের একটা শিডিউল করে নেয় যে তারা পরপর কোন কোন মুভিগুলো আনবে। তো সেই লিস্টে কিন্তু অবশ্যই কমান্ডো আছে, কমান্ডো কিন্তু পোস্টপন্ড হয়নি তিনি বলেছেন। এবং দেবদার হাতে কিন্তু এখন রিসেন্টলি অনেকগুলো কাজ, পরপর কিন্তু অনেকগুলো মুভি রিলিজ হবে। প্রথমে বাঘা যতীন, ব্যোমকেশ, তারপরে সত্যবতী, এরকম পরপর দেবদার হাতে বড় বড় তিনটে প্রজেক্ট রয়েছে। এটার কমপ্লিটের পরেই কিন্তু আসতে চলেছে কমান্ডো। তো কমান্ডো কিন্তু কখনোই পোস্টপন্ড হয়নি, কমান্ডো আসবে এবং দেবদা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সেটা জানিয়ে দেবে। হয়তো বা জানালো দেবদার জন্মদিনে হয়তো তিনি অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে কবে কমান্ডো আসবে, কবে আমরা দেখতে পাবো, সমস্তটাই তিনি হয়তো ক্লিয়ার করে দেবেন। এবং এখনও পর্যন্ত তিনি কিছু বলছেন না, হতেই পারে তিনি এখন হতে পারে কি তিনি সিরিয়াসলি তিনি এখন বিভিন্ন কাজ নিয়ে কিন্তু প্রচুরই ব্যস্ত এবং কমান্ডো হয়তো এবছরে আসবে না, কারণ এতগুলো মুভি যেহেতু হাতে রয়েছে সেগুলো তো আগে আনতে হবে। পরের বছর অর্থাৎ 2024 সালে কিন্তু কমান্ডো আসছে, কমান্ডো পোস্টপন্ড হয়নি, কমান্ডো আমরা দেখতে পাবো। এবং এই মুভিটা কিন্তু একটা অন্য রকম মুভি, অন্য রকমের গল্প, এই গল্পটা এলে তো ভীষণই ভালো হয় এবং এটা আসবে, এর জন্য কিন্তু দেব ফ্যানেরা একদম ওয়েট করে আছে, আমি তো অবশ্যই ওয়েট করে আছি। দেবদাকে আমরা নতুন নতুন চরিত্রে নতুন নতুন ভাবে দেখতে পাবো, এর থেকে বড় আর কি হতে পারে, তাই না বলো? তো হতাশ হওয়ার কিছুই নেই যে দেবদার কমান্ডো আসবে কি আসবে না, এ নিয়ে মনে অনেক প্রশ্ন ছিল, এই সমস্ত প্রশ্ন সব দূর হয়ে গেল। তো দেবদার কমান্ডো মুভি কিন্তু আসছে, হয়তো এবছর নয় কিন্তু পরের বছর কিন্তু দেবদার কমান্ডো আসছে। তো বেসিক্যালি এই ব্যাপারটা নিয়ে কথা বলার ছিল। তো ভিডিওটি এতটি অবধি থাক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।